চলচ্চিত্র নির্মাতা সৈয়দ সালাউদ্দিন জাকি মারা গেছেন। সোমবার রাত 12টার দিকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 77 বছর। 1946 সালের 26 অগস্ট তিনি জন্মগ্রহণ করেন। সোমবার রাত 10টার দিকে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপর দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে চিকিৎসকরা জানান তিনি মারা গেছেন। নির্মাতা পরিচয়ের বাইরেও সৈয়দ সালাউদ্দিন জাকি কাহিনীকার, সংলাপ রচয়িতা, চিত্রনাট্যকার ও লেখক হিসেবে পরিচিতি পান। 1980 সালে মুক্তিপ্রাপ্ত নিজের প্রথম চলচ্চিত্র ঘুটটি দিয়ে দর্শকের মন জয় করেন তিনি। এই সিনেমার জন্য শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। সৈয়দ সালাউদ্দিন জাকির এক ছেলে ও এক মেয়ে, তারা দুজনেই কানাডায় থাকেন। জানা গেছে তাদের দেশে ফেরার পর তার দাফন সম্পন্ন হবে। হাসপাতালে নিয়ে আসে তখন 11:53। তখন ডাক্তাররা বলেছে যে এইমাত্র উনি চলে গেছেন। অত জাকিবের সন্তানরা বিদেশে আছেন, তারা রওনা দিচ্ছেন কালকে। পরের দিন পরশু পৌঁছালে তারপর আমরা একটু আলোচনা করে আনুষ্ঠানিকতার কথা বলতে পারবো।